বন্ধুরা, আপনারা কি জানেন সাপের ঝুনঝুনিতে আসলে কি থাকে? অথবা কয় লিটার সাগরের পানি দিয়ে 1 কেজি লবণ তৈরি করা হয়? আর খাবার হজম করার জন্য আমাদের পেটে থাকা অ্যাসিডগুলো কত বেশি শক্তিশালী হয়ে থাকে? জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নাম্বার 5, রাবার ব্যান্ড ভার্সেস কার। বন্ধুরা, এক্সপেরিমেন্ট ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন, তরমুজের মধ্যে অনেকগুলো রাবার ব্যান্ড লাগিয়ে দিলে তরমুজটি মুহূর্তের মধ্যেই ফেটে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু তখন কি হবে, যখন বিশাল একটা কারের মধ্যে অনেকগুলো রাবার ব্যান্ডকে লাগিয়ে দেওয়া হবে? আপনাদের কি মনে হয়, কারটাও কি তরমুজের মতো ফেটে যাবে? চলুন তাহলে দেখে আসি। আসলে কারের উপর যখন রাবার ব্যান্ডগুলো লাগানো হয়, তখন মাঝখান দিয়ে কারটি চেপে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত কারের সামনের অংশটাই ভেঙে বাইরের দিকে বের হয়ে আসে, যেটা কিনা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। নাম্বার 4, সি ওয়াটার ভার্সেস সল্ট। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, লবণ বানানোর জন্য সমুদ্রের পানিকে অনেক বেশি তাপমাত্রায় গরম করা হয়। কিন্তু কখনো কি চিন্তা করেছেন, সমুদ্রের কত লিটার পানি দিয়ে কতটুকুর লবণ তৈরি করা যায়? চলুন তাহলে সর্বপ্রথমে 10 লিটার সাগরের পানি গরম করে দেখে আসি কতটুকুর লবণ তৈরি হয়। 10 লিটার পানি লে লেঙ্গে আর ফিরিয়ে দেখেঙ্গে কি 10 লিটার পানি মে কিতনা সল্ট বনতা হ্যায়, নমক বনতা হ্যায়, ক্যা বনতা হ্যায়। চলো আব জো হ্যায় কুকিং প্রসেস পে আ জায়েঙ্গে। काम हो गया हमारा, 10 लीटर समुंदर को उबाल करके ये चीज बनी है, यानी कुल मिलाकर के 351 ग्राम हम जो है गाइस यहाँ पर मान सकते हैं। ये जो नमक है ये निकला है 10 लीटर पानी में से। অমিত ভাই যখন সাগরের 10 লিটার পানি নিয়ে সেগুলোকে গরম করে একেবারে শুকিয়ে ফেলে, তখন সেখান থেকে শুধুমাত্র 350 গ্রাম লবণ তৈরি হয়েছে। তার মানে হচ্ছে 1 কেজি লবণ তৈরি করতে হলে আপনাকে 28 লিটার পানি নিয়ে সেগুলোকে গরম করে শুকিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, সমুদ্রের পানি নিয়ে আপনারা এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3, স্টমাক অ্যাসিড ভার্সেস মাউস। বন্ধুরা, আমাদের পেটের ভিতরে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, যেগুলোর কারণে অনেক সময় আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা করে এবং এগুলোর মাধ্যমেই আমাদের খাবার দাবারগুলো হজম হয়। কিন্তু তখন কি হবে, যখন আমাদের পেটের অ্যাসিডগুলোর মধ্যে একটা মরা ইঁদুর দিয়ে এক্সপেরিমেন্ট করা হবে? আর এই জিনিসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা দেখার পরে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, প্রথমে তো ইঁদুরটিকে স্টমাক অ্যাসিডের মধ্যে দেওয়ার পরে কিছুই হয়নি, কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পরে ইঁদুরটি আস্তে আস্তে গলতে শুরু করে এবং আরও কিছুক্ষণ পরে গলতে গলতে এটি অ্যাসিডের সাথে মিশে একেবারেই পাউডার হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শরীরকে এত বেশি শক্তিশালী করে বানিয়েছে, যার কারণে এই অ্যাসিডগুলো আমাদের পেটের ভিতরে থাকার পরেও আমাদের শরীরের কিছুই হয় না। নাম্বার 2, ডায়মন্ড ভার্সেস হাইড্রোলিক প্রেস। বন্ধুরা, বলা হয়ে থাকে ডায়মন্ড এত বেশি শক্তিশালী একটা জিনিস, এটার উপরে যদি আপনারা হাতুড়ি মারতে যান তাহলে আপনার হাতুড়িই ভেঙে যাবে, কিন্তু ডায়মন্ডটির কিছুই হবে না। আর ডায়মন্ডটি না ভাঙলেও আপনারা যে জায়গার মধ্যে ডায়মন্ডটিকে রাখবেন হয়তো সেই জায়গার মধ্যেই গর্ত হয়ে যাবে। চলুন তাহলে দেখে আসি একটা সত্যিকারের ডায়মন্ডকে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে হারানো যায় কি না। বন্ধুরা, আমি তো মনে করেছিলাম হাইড্রোলিক মেশিনটি ডায়মন্ডটির কিছুই করতে পারবে না, কিন্তু হাইড্রোলিক মেশিনের নিচে দেওয়ার সাথে সাথে ডায়মন্ডটিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই রকমটা কেন হয়েছে বুঝে থাকলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। আসলে বন্ধুরা, এখানে দেওয়া বিশাল আকারের ডায়মন্ডটি নকল ছিল, কিন্তু এরপরে যখন একেবারেই ছোট একটা ডায়মন্ডকে হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া হয় এবং ডায়মন্ডটির উপরে আস্তে আস্তে করে 1 টন 2 টন করে 3 টন ওজনের প্রেসার দেওয়ার পরেও ডায়মন্ডটির কিছুই হয়নি, উল্টো যেই জায়গার মধ্যে ডায়মন্ডটিকে রাখা হয়েছিল সেই জায়গার মধ্যেই একটা গর্ত হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে আসল ডায়মন্ডের পাওয়ার। তবে পরবর্তীতে যখন ডায়মন্ডটির উপরে 3 টনের বেশি প্রেসার দেওয়া হয়, তারপরে গিয়েই তারা ডায়মন্ডটিকে ভাঙতে পেরেছিল। নাম্বার 1, র্যাটেল অফ স্নেক। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন র্যাটেল স্নেকের লেজের মধ্যে একটা ঝুনঝুনি থাকে, আর এই ঝুনঝুনিটা চলাফেরা করার সময় ঝুনঝুন করে বাঁচতে থাকে। এমনকি অনেক সময় ঝুনঝুনিটির মাধ্যমে সাপগুলো অন্য প্রাণীদেরকে ভয়ও দেখায়।
কিন্তু এখন কথা হচ্ছে সাপের ঝুনঝুনির ভিতরে এমন কি জিনিস রয়েছে যেটার মাধ্যমে ঝুনঝুনিটি সবসময় ঝুনঝুন করে বাঁচতে থাকে। নাকি বাচ্চাদের ঝুনঝুনির মতো ভিতরে কোনো পাথর অথবা লোহার পাত রয়েছে। চলুন তাহলে এক্সপেরিমেন্ট করে দেখে আসি ঝুনঝুনিটির ভিতরে কি এমন জিনিস রয়েছে। Nothing inside of it. আসলে বন্ধুরা সাপের ঝুনঝুনিটিকে কাটার পরে ভিতরে আহামরি কোনো জিনিসই পাওয়া যায়নি এবং ভিতরের অংশটা পুরোপুরিভাবেই ফাঁকা ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভিতরে যদি কোনো কিছু নাই থাকে তাহলে সাপের ঝুনঝুনিটা কিভাবে এত জোরে আওয়াজ করতে পারে। আসলে ঝুনঝুনির ভিতরে কোনো কিছু না থাকলেও এটির উপরের অংশে এক ধরনের শক্ত যেই আবরণটি রয়েছে ঠিক একই রকমের অনেকগুলো আবরণ দিয়ে এই জিনিসটার ভিতরের অংশটাও মোড়ানো রয়েছে এবং প্রত্যেকটা আবরণ একটা আরেকটা থেকে আলাদা এবং ফাঁকা থাকার কারণে সাপগুলো যখন তাদের ল্যাস্টিকে নাড়াচাড়া করে তখন একটা আবরণ আরেকটা আবরণের সাথে বাড়ি খেয়ে অনেক জোরে ঝুনঝুনির মতো ঝুনঝুন করে আওয়াজ করতে থাকে এবং সাপের এই অদ্ভুত রকমের বৈশিষ্ট্যের কারণে আওয়াজগুলো মানুষের কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়। তো বন্ধুরা, র্যাটেল স্নেকের মধ্যে যে ঝুনঝুনি থাকে এই জিনিসটা আপনারা আগে থেকেই জানতেন কিনা, নাকি আজকেই প্রথম শুনেছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এমন আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।